আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা যাচ্ছি অ্যারিজোনা, আমরা নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, এটা হচ্ছে নিউ জার্সির অর্থাৎ নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট থেকে আমরা যাব ফোনিক্স, অ্যারিজোনার ফোনিক্সে। সকাল সকাল আমরা এয়ারপোর্টে আসছি, আমাদের ফ্লাইট ভোর 6টার দিকে, তাই 2 ঘন্টা আগে আমাদের আসতে হয়েছে। সো বুঝতেই পারছেন, যেহেতু আমরা খুব ভোরে আসছি, তাই আমরা যখন এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্ট খুব মানুষজন কিন্তু এই এয়ারপোর্টে নেই, অর্থাৎ এয়ারপোর্টটা ফাঁকাই বলা চলে। সচরাচর দিনের বেলা এয়ারপোর্টে যে পরিমাণ ভিড় দেখা যায়, সেই তুলনায় দেখুন খুব কম মানুষজন, চেয়ারগুলো ফাঁকা। আর আমরা এখানেই, আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমেরিকার যতগুলো এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টের রেপুটেশন কিন্তু একটু অন্যরকম। আপনারা যদি কখনো টিকিট চেক করে থাকেন, তাহলে দেখবেন যে নিউ ইয়র্কের JFK বা লাগোয়ার্ডিয়া, আপনারা যদি এই এয়ারপোর্টে নামতে চান, তাহলে দেখা যায় যে এখান থেকে আপনি যেখানেই ফ্লাই করবেন, একটু টিকিটটা বেশি, অর্থাৎ JFK-র ক্ষেত্রে একটু বেশি, তারপর লাগোয়ার্ডিয়া। সেই তুলনায় যখন আপনারা এই নিউ জার্সি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখবেন যে কোনো বিমানের ক্ষেত্রেই দেখা যায় যে এখানকার প্রাইস একটু তুলনামূলকভাবে কম হয়। এর কারণটা হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি ওদের ফ্লাইট ক্যান্সেলেশন হয় বা ফ্লাইট ডিলে হয়, অর্থাৎ এই কারণে দেখা যায় যে লোকজন সচরাচর এই আমেরিকানরা এই এয়ারপোর্ট থেকে ফ্লাই করতে চায় না। কিন্তু অন্যদিকে একটা সুবিধা হচ্ছে যে এখানে আবার টিকিটের দাম তুলনামূলকভাবে কম থাকে। যাই হোক, আমরা বোর্ডিং পাস আগেই নিয়েছিলাম, সব কিছু এখানে অনলাইনে, এমনকি আপনি যে লাগেজ দিবেন সেটাও, লাগেজের যে আপনার ট্র্যাকিং নাম্বার সেটাও কিন্তু ওরা এখন অনলাইনে করে ফেলেছে, অর্থাৎ সব কিছু অনলাইনে করে ফেলা যায় খুব সহজ। আমরা যখনই আমাদের বোর্ডিং শুরু হলো, আমরা সময় মতোই সবার আগেই বোর্ডিং করে ফেললাম। আমেরিকার এয়ারলাইন্সে আপনি যখনই ভ্রমণ করবেন, তখন বিভিন্ন ক্যাটাগরিতে আপনি ভ্রমণ করতে পারবেন। মনে করুন আপনি কোনো লাগেজ নেবেন না, তাহলে ওরা আপনাকে একটা রেট দিবে। আপনি যদি আবার হ্যান্ড লাগেজ নিয়ে যেতে চান, তাহলে আবার আলাদা টাকা দিতে হয়। আপনি যদি চেক ইনে কোনো একটা লাগেজ দেন, তাহলে সেজন্য আবার আলাদা টাকা। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি চেকিংয়েও কোনো লাগেজ দিবেন না, হ্যান্ড লাগেজও ক্যারি করবেন না, শুধু একটা কাঁধে ব্যাগ নিয়ে ট্রাভেল করবেন, তাহলে আপনার ওই টাকাগুলো দিতে হবে না। অর্থাৎ আপনি তুলনামূলকভাবে কম খরচে আপনি ভ্রমণ করতে পারবেন। সো যারা দেখা যায় যে অফিসিয়াল কাজে এক স্টেট থেকে আরেক স্টেট যায়, আমেরিকা যেহেতু বিশাল বড় দেশ, যেমন আমরা এখন অ্যারিজোনা যাচ্ছি, ওটা প্রায় নিউ ইয়র্ক থেকে 2500 মাইল। সো বুঝতেই পারছেন, 2500 মাইল আমি যদি গাড়ি দিয়ে যাই, তাহলে আমার 30 ঘন্টার মতো বা একদিনের বেশি, এমনকি আমরা যদি একটু রেস্ট নিয়ে যাই, 2 দিনের মতো সময় লাগবে। সো এই পথটুকু কিন্তু আমাকে গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না, বা এখানে কিন্তু বুলেট ট্রেনের সার্ভিসও নেই। সো লোকজন দেখা যায় যে ওরা ডোমেস্টিক যে এয়ারলাইন্সগুলোর মাধ্যমে খুবই ট্রাভেল করে, এবং এই ট্রাভেলের জন্য তারা দেখা যায় এরকম একটা সিস্টেম করে রেখেছে। অর্থাৎ আপনি যদি কোনো লাগেজ না নেন, আপনি যদি কোনো একটা লাগেজ কাউন্টারে জমা না দেন বা হ্যান্ড লাগেজ ক্যারি না করেন, তাহলে আপনি তুলনামূলকভাবে কম খরচে ভ্রমণ করতে পারবেন। তারপর এয়ারলাইন্সগুলো বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয়, আপনি যদি জাস্ট এগুলো একটু খোঁজ রাখেন, তাহলে দেখা যায় যে আপনার ভ্রমণ খরচ আপনি কমিয়ে ফেলতে পারবেন। আমাদের বিমান একদম সঠিক সময়ে ছেড়ে দিয়েছে, অর্থাৎ যেই সময় ছাড়ার কথা ছিল সেই সময়ই বিমান চলে যাচ্ছে। এবং যেহেতু এখন ছুটির সময়, অর্থাৎ আমরা যে সময়টা যাচ্ছি ছুটির একটা সময়, এই সময়ে দেখা যায় যে লোকজন খুবই ট্রাভেল করে, তাই ভোরবেলার এই বিমানেও কিন্তু একদম ফুল ফিল ছিল, অর্থাৎ কোনো সিট ফাঁকা ছিল না। আর আমরা যখন যাচ্ছিলাম, তখন যেহেতু খুব সুন্দর একটা সকাল, অর্থাৎ কিছুক্ষণ আগে সূর্য উঠেছে, তাই উপর থেকে যখন নিচের ভিউটা দেখছিলাম, এটা হচ্ছে নিউ জার্সির, দেখুন ভিউ খুবই ভালো লাগছিল দেখতে। আর নিউ জার্সি কিন্তু নিউ ইয়র্কের পাশের একটা স্টেট, এবং এক সময় এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি ছিল, বা 90-এর দশক বা 2000 সালের ওই সময়টায় যদি আপনারা পিছনে ফিরে তাকান, তাহলে বলা যায় যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা, অর্থাৎ রাজধানী হচ্ছে এই, পৃথিবীর রাজধানী ছিল এই নিউ জার্সি। অনেকগুলো বড় বড় কোম্পানি এখানে ছিল, বিশ্বের যে নামদারি কোম্পানিগুলো, অর্থাৎ যে সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিড দেয়, তারা দেখা যায় নিউ জার্সিতে ছিল, এখনও আছে, কিন্তু ওই সময়টায় বা ওই সময় যে পরিমাণে ছিল তার তুলনায় এখন কম, কারণ
এখন চীন থেকে অনেক ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্রোডিউস হয়, তারপর ইন্ডিয়া থেকে প্রোডিউস হয়, আর আমরা যেমন বাংলাদেশও কিন্তু ইদানিং আমরা ওষুধ বিদেশের প্রায় 100 বেশি দেশে কিন্তু ওষুধ রপ্তানি করি। সো এখন পৃথিবীর অন্যান্য দেশে এরকম ওষুধ উৎপাদন হচ্ছে, কিন্তু একসময় এটা ছিল একটা রাজধানী, অর্থাৎ পৃথিবীর রাজধানী নিউ জার্সি, অনেকগুলো কোম্পানি ছিল। সো উপর থেকে নিউ জার্সি স্টেটটাকে দেখছিলাম, ভালো লাগছিল। তারপর দেখুন রৌদ্রোজ্জ্বল একটা দিন, উপর থেকে যখন আমরা ম্যাগগুলো দেখি, ম্যাগগুলো ভেসে বেড়ায়, সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। অর্থাৎ আপনি যদি প্রথমবার বিমানে ফ্লাই করেন, তখন আপনি যখন ম্যাগের উপরে ভাসবেন, আমরা সচরাচর নিচ থেকে উপরে সাদা মেঘের ভেলা সেটা আকাশে ভেসে বেড়াতে দেখি, যখন আমরা এই মেঘের উপরে ভেসে বেড়াই সেটা কিন্তু ভালো লাগে। এবং প্রথমবার যে ভালো লাগে, আপনি যতবার বিমানে উঠবেন ততবারই কিন্তু এই দৃশ্য আপনাকে আনন্দ দিবে। অর্থাৎ উপর থেকে পাখির চোখে আমরা কিন্তু নিচে যখন দেখি সেটা একটা আলাদা ভিউ। তাই দেখবেন অনেকে ড্রোনের মাধ্যমে উপর থেকে যখন কোনো একটা দৃশ্য ধারণ করে, আপনি বাস্তবে যেটা চোখে নিচ থেকে দেখবেন, আমরা যখন উপর থেকে দেখি সেটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ আমাদের একসাথে পুরো দৃশ্যটা আমরা দেখতে পাই। সো এরকম মেঘের উপর দিয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো। আমাদের 4 ঘন্টা আমাদের থাকতে হবে, অর্থাৎ আমাদের জার্নি হচ্ছে 4 ঘন্টা ফ্লাইট। 4 ঘন্টায় সেই তুলনায় আমাদের ওখানে দুপুরবেলা নামার কথা, কিন্তু টাইমের একটা ডিফারেন্স আছে। অর্থাৎ নিউ ইয়র্কে যখন 6টা বাজে ভোর 6টা, তখন আবার ফোনিক্স বা অ্যারিজোনায় হচ্ছে ভোর 3টা, 3 ঘন্টা ডিফারেন্স। আমেরিকা যেহেতু বিশাল দেশ, অর্থাৎ 50টার মতো প্রদেশ নিয়ে আমেরিকা, তাই আমেরিকা আপনি যখন একটা স্টেট দেখবেন, যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবেন, তখন মনে হবে যেন আপনি আরেকটা দেশে চলে গিয়েছেন, ঠিক একই রকম। অর্থাৎ নিউ ইয়র্ক একরকম, নিউ জার্সি আরেক রকম। আপনি নিউ জার্সি পার হয়ে জাস্ট পেনসিলভেনিয়া যান, অর্থাৎ নিউ ইয়র্কের পাশে পেনসিলভেনিয়া, সেটা আবার আরেক রকম। আপনি যদি নর্থ ক্যারোলিনা সাউথ ক্যারোলিনা যান, সেটা একই রকম। বা এই যে ইস্টার্ন কোস্ট বলি আমরা, বা ইস্টার্ন কোস্ট আবার ওয়েস্টার্ন কোস্ট, সো এরকমভাবে ভাগ করা হয়। টাইমের একটা ডিফারেন্স থাকে। একদিকে হচ্ছে যে এখানে গাছপালা বা অনেক বড় বড় গাছ দেখি আমি নিউ ইয়র্ক বা এই সাইডে, কিন্তু যখন আপনি অ্যারিজোনার ওই সাইডে যাবেন তখন দেখবেন শুধু পাহাড়, বা মনে হবে যে মরুভূমিতে আপনি চলে আসছেন। অর্থাৎ মাইলের পর মাইল কোনো মানুষজন নাই, শুধু পাহাড় বা পাহাড় এরকম। সেই পাহাড়ের মাঝখানেই কিন্তু এই ফোনিক্স শহর, সেখানেই আমরা যাচ্ছি। আমরা যখন কাছাকাছি চলে আসছিলাম উপর থেকে, তখন পাহাড় বা পাহাড়ের মাঝখানে মানুষের বসতি সেটা দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ পুরো বিপরীত, আপনি যখনই জর্জিয়া বা নর্থ ক্যারোলিনা সাউথ ক্যারোলিনা এই এরিয়াটা উপর থেকে দেখবেন, তখন শুধু গাছপালা দেখতে পাবেন, আর বাড়িগুলো যেহেতু নিচে থাকে তাই মনে হবে যে এটা পুরো একটা আপনি বনের মধ্যে বন, কিন্তু বনের নিচে যে মানুষজনের বসতি সেটা উপর থেকে দেখা যায় না। অর্থাৎ মনে হয় যেন আমরা মাইলের পর মাইল বন, কিন্তু এখানে আবার দেখুন যে পাহাড়, অর্থাৎ মাইলের পর মাইল উপর থেকে মনে হচ্ছে যে পাহাড় আমরা দেখতে পাচ্ছিলাম, আর পাহাড়ের মাঝখানে দেখুন মানুষের বসতি। সো ফোনিক্স যেই সিটি সেটা দেখতে খুবই ভালো লাগছিল। আমেরিকার বড় সিটিগুলো, যেই সিটিগুলো অনেক আগে ডেভেলপ হয়েছে, মানুষজন কিন্তু সেই সিটিতেই প্রচুর এসেছে, বা ইমিগ্রেন্টরা এসেছে। যেমন নিউ ইয়র্ক, অর্থাৎ প্রচুর মানুষের চাপ, ইমিগ্রেন্টের চাপ। আপনি ক্যালিফোর্নিয়া যান, প্রচুর মানুষ। কিন্তু অন্যান্য স্টেটগুলোতে দেখা যায় যেগুলো নতুনভাবে ডেভেলপ হচ্ছে বা মানুষের মাইগ্রেশন পরে শুরু হয়েছে, সেই স্টেটগুলো কিন্তু অনেক সুন্দর এবং গোছানো। অর্থাৎ সব বাড়িঘর আপনার দেখলে মনে হবে নতুন, এবং যেহেতু আধুনিক ডিজাইনের, অর্থাৎ মনে হবে যেন ছকে আঁকা। সো এই সিটিটাই যখন উপর থেকে দেখছিলাম, বাড়িগুলা দেখে মনে হচ্ছিল যেন ওরা ছকে আঁকা বাড়িগুলা, অর্থাৎ সারি সারি বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো লাগছিল দেখতে। আমি সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন ওরা এমনভাবে ডিজাইনটা করেছে যেন প্রতিটা বাড়ির পাশেই দেখুন রাস্তা, এবং রাস্তা সেটা আবার মূল রাস্তায় এসে কানেক্ট হয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে।
আমরা সচরাচর পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য যাই বা পর্বত দেখতে আমাদের ভালো লাগে, সেই সাথে আমরা অনেকেই কিন্তু সমুদ্র সৈকতে যাই। কিন্তু আমেরিকার এই যে অ্যারিজোনা স্টেট, সেটা হচ্ছে শুধু যে পাহাড় তা নয়, এখানে গিরিখাত রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে নদী প্রবাহর ফলে, মাটি ক্ষয়ের ফলে যে একটা অর্থাৎ গভীর ক্ষতের সৃষ্টি হয় পর্বতের মাঝখানে, সেটাই গিরিখাত। আমরা ভূগোলে পড়ে থাকি, সো এই গিরিখাত বা ক্যানিয়ন দেখার জন্য কিন্তু লোকজন এই জায়গাটায় আসে। এটা অন্যরকম, আর ওরা এখানে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে নদী প্রবাহ বা নদীতে ভাত দিয়েছে, সেটা ওই সময় অর্থাৎ প্রায় 100 বছর আগে ওরা যে এটা করতে পেরেছে সেটা কঠিন কাজ ছিল। সো এরকম ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার দেখার জন্যও কিন্তু লোকজন আসে। এরকম নানা কিছু আমরা দেখব, দেখার পরিকল্পনা নিয়েই আমরা অ্যারিজোনা যাচ্ছি। অর্থাৎ আমেরিকার এক পাশ থেকে আমরা প্রায় আরেক পাশে চলে আসছি। আমাদের প্লেন এখন ফোনিক্স যেই এয়ারপোর্টটা রয়েছে সেই এয়ারপোর্টে ল্যান্ড করছে। এখানে আমরা আগে থেকেই কার বুক দিয়ে রেখেছি। আপনারা জানেন যে আমেরিকা গাড়ির দেশ, গাড়ি ছাড়া এখানে অচল। অর্থাৎ আপনি যখনই যে জায়গায় যাবেন আপনার গাড়ির প্রয়োজন, সেটা এয়ারপোর্টে কিন্তু অনেকগুলা কার এজেন্সি রয়েছে যাদের কাছ থেকে আপনি গাড়ি নিতে পারবেন। ঠিক এরকমভাবে আমরা যেমন উবার বা লিফ্টের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, বা অ্যাপসের মাধ্যমে যেরকম আমরা ফুড ডেলিভারি দেই, ঠিক এরকমও কিন্তু অ্যাপস রয়েছে, ট্যুরো অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি গাড়িও নিতে পারবেন। অর্থাৎ আপনার একটা গাড়ি আছে, সেটা অ্যাপসের মাধ্যমে আপনি ভাড়া দিতে পারবেন। আমেরিকায় বা কানাডায় কিন্তু এরকমভাবে লোকজন নিজের গাড়ি, যেদিন তারা গাড়িটা চালাবে না, তারা এই দিন রেন্টে দিয়ে দেয় বা ভাড়ায় দিয়ে দেয়। সো আমরা যারা গাড়ির প্রয়োজন, তারা আবার ওদের কাছ থেকে সেটা নিতে পারি। অর্থাৎ এটা কোনো একটা এজেন্সি বা সংস্থা না, মানুষের পার্সোনাল কার, তারা অ্যাপসের মাধ্যমে সেটা তারা ভাড়া দেয়, আর যার প্রয়োজন সে আবার ওই অ্যাপসের মাধ্যমে সেটা নেয়। সো আমরা এরকমভাবেই গাড়ি বুক দিয়ে রেখেছি, সেখান থেকে আমরা গাড়ি নিব, সেটা তুলনামূলকভাবে খরচটা কম। সো আমি এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং স্বল্প খরচে আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন, তারা এই টেকনিকগুলো কাজে লাগাবেন, যে আপনি কোন এয়ারপোর্ট থেকে যাবেন বা কোন বিমানে কিভাবে গেলে আপনার খরচটা কম পড়বে, ওখানে আপনি কোন হোটেলে থাকবেন এবং হোটেলে কিভাবে আপনি থাকলে সেটা আপনার জন্য সাধ্যের মধ্যে হবে, সেই টেকনিকগুলো জানা থাকলে আপনি খুব সহজে কিন্তু ভ্রমণ করতে পারবেন। দেখুন, এই এয়ারপোর্টটা খুব সুন্দর এয়ারপোর্ট, আর যেহেতু অলরেডি সকাল হয়েছে, এখানে প্রচুর মানুষজন, আর ছুটির দিন লোকজন ট্রাভেল করছে, প্রচুর মানুষ আবার এই জায়গাটায় দেখতে পাচ্ছি। কারণ ছুটির দিনে এয়ারপোর্টগুলোতে কিন্তু প্রচুর ভিড় থাকে, যেহেতু এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে হলে লোকজনের বিমানেই যেতে হয় আমেরিকায়। এখানে আবার দেখলাম বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এয়ারপোর্টের ভিতরে। আপনারা জাপান, কোরিয়া বা অন্যান্য দেশে কিন্তু বা চীনে বুলেট ট্রেনের ব্যবস্থা রয়েছে। সো বুলেট ট্রেনের মাধ্যমে খুব সহজে বা স্বল্প সময়ে যাওয়া যায়। আমেরিকায় কিন্তু এরকমভাবে ট্রেন গড়ে ওঠেনি। আমেরিকায় দেখা যায় এখনও প্লেনেই আমাদের ভরসা। আমরা অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি। দেখুন, এটা অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। আমেরিকার প্রতিটা ইউনিভার্সিটি কিন্তু এরকম খুব সুন্দর, ক্যাম্পাসে ছাত্রদের থাকার ব্যবস্থা থাকে বা খেলাধুলার ব্যবস্থা থাকে, সেই সাথে পার্কিং লট, অর্থাৎ স্টুডেন্টরা এসে যেন গাড়ি পার্ক করে ইউনিভার্সিটিতে আসতে পারে সেই ব্যবস্থা, আর সুন্দর সুন্দর এরকম বাসা, অর্থাৎ স্টুডেন্টরা দেখা যায় যে হোস্টেলেও থাকতে পারে বা হোস্টেলের বাইরেও এরকম তাদের থাকার ব্যবস্থা থাকে। সেটা অনেক সময় ইউনিভার্সিটির পক্ষ থেকে করা হয়, বা অনেক এরকম বিজনেসম্যান রয়েছে যারা দেখা যায় যে স্টুডেন্টদের জন্য আলাদা এরকমভাবে ড্রম ওরা তৈরি করে এবং সেখানে স্টুডেন্টদেরকেই শুধু ভাড়া দেওয়া হয়, অর্থাৎ অন্যরা এই জায়গাটায় থাকতে পারে না। এটা ইউনিভার্সিটির সামনে ওরা গড়ে তোলে। আর ইউনিভার্সিটিতে চলাচলের জন্য ট্রাম, বাস বা ট্রেনের এরকম ব্যবস্থা থাকে, বা স্টুডেন্টদের জন্য বাস থাকে, তারা যেন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যেতে পারে। যেহেতু এখন নতুন সেমিস্টার শুরু হয়েছে, আগস্টের শেষে অর্থাৎ সেপ্টেম্বরেই নতুন সেমিস্টার শুরু হয়, তাই প্রচুর ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ ইউনিভার্সিটিতে তারা ঘুরে বেড়াচ্ছে। আর এই এলাকায় কিন্তু গরম প্রচণ্ড বেশি, অর্থাৎ রোদটা মনে হবে যে আপনার সরাসরি গায়ে এসে লাগছে, কিন্তু হিউমিডিটি কম থাকার কারণে আপনি কখনো ঘামবেন না, অর্থাৎ মনে হবে যেন আপনার শরীর পুড়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় ঘাম আসবে না। এটা হচ্ছে এই অঞ্চলের, এই এরিয়ার বৈশিষ্ট্য। অর্থাৎ আমেরিকার একদিকে যেমন প্রচুর ঠান্ডা থাকে বা স্নো ফল হয় বা তুষারপাত হয়, অন্যদিকে দেখা যায় গরম।
তাই এরকম দেখতে পেলাম যে ওরা হিউমিডিটি বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় এরকমভাবে ওয়াটার স্প্রে করে দিচ্ছে, ফলে যেন কিছুটা হিউমিডিটি বাড়ে সেই ব্যবস্থা করা। প্রযুক্তির নানাবিধ ব্যবহার আপনি এরকমভাবে দেখতে পাবেন, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন ওরা এটা এরকমভাবেই সরবরাহ করার চেষ্টা করে। আর ইনডোরে মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত রুমে থাকে, সেখানে কোনো সমস্যা হয় না। আমরা ক্ষুধার্ত, জার্নি করে আসার পর আমরা এখন লাঞ্চ করার জন্য একটা দোকানে আসলাম, এটা হচ্ছে হালাল গাইস, অর্থাৎ এখানে আপনার অ্যারাবিয়ান বা মেডিটেরিয়ান যেই ফুড সেটা পাওয়া যায় এবং সেটা হালাল। আমি আপনাদেরকে একটু লিস্টগুলো দেখাচ্ছি যে এখানে ওরা কী কী বিক্রি করে। এখানে আপনি চিকেন জাইরো বা বিফ জাইরো বা ফালাফেল সেই জিনিসগুলো কিন্তু এই জায়গা থেকে আমরা খেতে পারি, বা কম্বো আপনি চাইলেও আপনি পাবেন। এখানে ওরা কিছু ছবি দেয়ালে লাগিয়ে রেখেছে, অর্থাৎ নিউ ইয়র্কে যখন ওরা প্রথম দোকানটা খোলে স্ট্রিট ফুড দেখুন, তখন প্রচুর মানুষের ভিড় ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় তাদের কোন জায়গা থেকে শুরু এবং কীভাবে তারা পপুলারিটি পেয়েছে, তারপর আমেরিকায় কীভাবে একের পর এক চেইন শপ গড়ে উঠেছে আমেরিকার সব জায়গায়, সেটার বর্ণনাটা দেয়া। এবং খাবারগুলো খুবই মজা, আর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু হালাল তাই আমরা খুব অর্থাৎ খেতে পারি। আমেরিকার সবগুলো স্টেটেই কিন্তু এরকম হালাল শপ বা হালাল ফুড পাওয়া যায় না, তখন আমরা দেখা যায় যে হালাল গাইজে আমরা এরকম জাইরো বা আপনি এটা ফুড ওভার রাইসও খেতে পারেন, বা চিকেন জাইরো বা বিফ জাইরো সেই জিনিসগুলো আপনি এই জায়গা থেকে ইজিলি খেতে পারেন। আজ আমাদের অ্যারিজোনার প্রথম দিন, অ্যারিজোনার নানা কিছু শেয়ার করব পরবর্তী ব্লগগুলোতে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।